হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7। আমি সুমন ঘোষ। আমরা ঠিক আগের ক্লাসে কি আলোচনা করেছিলাম? ফিজিক্স পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে 15 সেপ্টেম্বর। আগামী পরশুদিন থেকে মানে 17 সেপ্টেম্বর থেকে রেলের গ্রুপ ডি এক্সাম শুরু হয়ে যাবে। যাদের যাদের সেপ্টেম্বরের 17 তারিখে রেলের গ্রুপ ডি শুরু হচ্ছে, তারা তাদের অ্যাডমিট কার্ড অবশ্যই ডাউনলোড করে নিয়েছে। তো আমরা যেহেতু ফিজিক্স পার্ট আলোচনা করছিলাম, আমি আগামী কয়েকটা আজকের ক্লাসে এবং আগামী কয়েকটা ক্লাসে কিছু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, যে সায়েন্স থেকে যেগুলো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, সেগুলো একটু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আরো একবার স্বাগত জানাচ্ছি সবাইকে পাঠশালা 24/7 চ্যানেলে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো, আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও অপডেটসের জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। তো আজকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করবো, যেহেতু আমরা আগের পার্টে ফিজিক্স পার্ট অনেক কি কি আলোচনা করেছিলাম, যে সেখানে কিছু কোয়ান্টিটির এসআই ইউনিট আলোচনা করেছিলাম, কিছু ইম্পর্টেন্ট ইনভেনশন এবং ডিসকভারিস আলোচনা করেছিলাম। আজকে কি কি আলোচনা করব, কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, সেরকমই অ্যাজ ফার অ্যাজ দ্য ফিজিক্স অর অ্যাজ ফার অ্যাজ দ্য সায়েন্স ইজ কনসার্ন, কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস এবং তাদের কাজটা কি সেগুলো আমরা জেনে নেব। তারপর আমরা কিছু ইকুইপমেন্ট সম্পর্কে জানবো যেগুলোতে এনার্জি ট্রান্সফর্ম হয়, সাপোজ লাইট থেকে হয়তো হিট হলো বা মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হলো, এরকম ধরনের কিছু এনার্জি এরকম ট্রান্সফার যেগুলোতে হয় সেরকম ধরনের কিছু ইকুইপমেন্ট জেনে নেবো। আর যদি সময় থাকে তাহলে পরে লেন্স, মিরার এবং লাইট সাউন্ড, এই যে চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ, আমরা সকলেই জানি যে কোনো এক্সাম পেপারে একটা দুটো কোশ্চেন কিন্তু আমরা এগুলো থেকে পেতেই পারি। তো সেই লেন্স, মিরার এবং লাইট সাউন্ড এই দুটো চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ সম্ভব বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বেশি সময় নেব না, শুরু করছি। প্রথমে কি জানলাম, বলতে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস মানে কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা কি কাজে ব্যবহার করি সেগুলো আর কি জেনে নেব। প্রথমে হচ্ছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার এটা কি করে, এটা মেজার করে, কি মেজার করে না, ফোর্স অ্যান্ড ভেলোসিটি অফ উইন্ড, বাতাসের যে বল এবং বাতাসের যে বেগ। তো ফোর্স অ্যান্ড ভেলোসিটি, বল এবং বেগ, কার না, বাতাসের, বাতাসের ফোর্স এবং ভেলোসিটি কে মেজার করে কে না, অ্যানিমোমিটার। অ্যানোমিটার এর পরে হচ্ছে ব্যারোমিটার, আমরা সকলে জানি বায়ু চাপ মাপা হয়। তো অ্যাটমোস্ফেরিক প্রেসার, আমাদের বায়ুমন্ডলে যে চাপ, সে বায়ুমন্ডলের চাপটাকে কিন্তু আমরা ব্যারোমিটারের সাহায্যে মাপি। তারপর কার্ডিওগ্রাম, আমরা সকলে ইসিজি এটা আমরা সঙ্গে পরিচিত, ইকো কার্ডিওগ্রাফি। তো কার্ডিওগ্রাম কি করে না, এটা কি করে, ট্রেসেস মুভমেন্ট অফ দ্য হার্ট, আমাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের মুভমেন্ট মানে হৃৎপিণ্ডের সিস্টোল ডায়াস্টোলটা হচ্ছে, তো সেই হৃৎপিণ্ডের মুভমেন্টটাকে কে ট্রেস করে না, ইসিজি করে। আমরা ইসিজি করাই, দ্যাট মিনস এটাই যে আমাদের হার্টের মুভমেন্টটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু ইসিজি করা হয়। এরপর হচ্ছে ডাইনামোমিটার। ডাইনামোমিটার, ডাইনামোমিটার এটা কি করে না, মেজার্স ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল যে পাওয়ার, বৈদ্যুতিক যে পাওয়ার, সেই বৈদ্যুতিক পাওয়ারকে মাপার জন্য আমরা কি ইনস্ট্রুমেন্ট ইউজ করি না, ডাইনামোমিটার। ডাইনামোমিটার, নট ডায়নামিটার, ডাইনামোমিটার। এরপর হচ্ছে এন্ডোস্কোপ। এন্ডোস্কোপ এটা কিন্তু একটা মেডিকেল টার্ম, আমরা এন্ডোস্কোপি করাতে সকলে যাই বা এন্ডোস্কোপিক টার্মটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত। তো এন্ডোস্কোপ এটার কাজ কি, এটা এক্সামিন করে ইন্টারনাল পার্টস অফ দ্য বডি, আমাদের শরীরের যে ইন্টারনাল পার্টস রয়েছে, তো ইন্টারনাল পার্টস গুলো ঠিকঠাক মতো জায়গায় রয়েছে কিনা, অর দে উইল দে আর দে ওয়ার্কিং ইন প্রপার অর্ডার, এবং সঠিকভাবে এরা কাজ করছে কিনা। তো ইন্টারনাল পার্ট আমাদের যে বডির আছে সেগুলোকে এক্সামিন করার জন্য আমরা কি ইউজ করি না, এন্ডোস্কোপ ইউজ করি। এরপর ফ্যাদোমিটার, আমরা এসআই ইউনিট আগের ক্লাসে যখন এসআই ইউনিট পড়ছিলাম, এসআই ইউনিটটা দেখেছিলাম যে সমুদ্রের গভীরতাকে মাপার ক্ষেত্রে ডেপথ অফ দ্য সি মাপার এককটা কিছু না, এসআই ইউনিটে ফ্যাদম ছিল। তো ফ্যাদোমিটার কি কাজে আমরা ইউজ করি না, মেজার্স ডেপথ অফ দ্য ওশিয়ান, কোন সাগর বা মহাসাগরের গভীরতা মাপার জন্য আমরা কিন্তু ফ্যাদোমিটার ইনস্ট্রুমেন্টের ইউজ করি। এরপর ল্যাক্টোমিটার, ল্যাক্টোমিটার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, বিভিন্ন সমিতিতে, দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিগুলোতে ল্যাক্টোমিটার ইউজ করা হয়। ল্যাক্টোমিটার সাহায্যে কি করা হয় না, টু মেজার করা হয়, কি মেজার করা হয়, ডেনসিটি অফ মিল্ক, দুধের যে ঘনত্ব, সেই ঘনত্বের পরিমাণটাকে মাপা হয় আর কি ল্যাক্টোমিটার ইনস্ট্রুমেন্টের সাহায্যে, টু ডিটারমাইন পিউরিটি, কারণ দুধের ঘনত্ব যত বেশি হবে, দুধের পিউরিটি বা দুধের বিশুদ্ধতাটা তত বেশি বাড়বে। তো সেই পিউরিটিটাকে ডিটারমাইন করার জন্য এবং মিল্কের ডেনসিটি, তাহলে দুধের ঘনত্বকে মাপার জন্য আমরা কি ইউজ করি না, ল্যাক্টোমিটার। এরপর রাডার, রাডার ওয়ার্ডটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, আমরা শুনেছি রাডার। রাডারটা কি করে না, টু ডিটেক্ট দ্য ডিরেকশন অ্যান্ড রেঞ্জ অফ অ্যান অ্যাপ্রোচিং প্লেন, সাপোজ কি করে না, ডিটেক্ট দ্য ডিরেকশন অ্যান্ড রেঞ্জ অফ অ্যান অ্যাপ্রোচিং প্লেন। প্লেনের মধ্যে আমরা রাডার ইউজ করা হয়, আমরা জানি। রাডারটা কি করে না, ডিটেক্ট করে
খুঁজে বের করে কি করে, একটা ডিরেকশনাল রেঞ্জ অফ এন অ্যাপ্রোচিং প্লেন, মানে একটা প্লেনের সামনে কোন একটা যদি প্লেন আসে কোন দিক থেকে আসছে এবং সে কতটা দূরত্বে রয়েছে আর কি, তো সেটাকে সে ডিরেকশন এবং তার রেঞ্জ কতটা রেঞ্জের মধ্যে একটা প্লেন এসে পৌঁছেছে। কারণ আমরা জানি প্লেন চলার সময় সবাই একটা রাডারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধতা কিন্তু চলাফেরা করে, একটা প্লেনের রাডারের মধ্যে কিন্তু আরেকটা প্লেন কিন্তু চলে আসতে পারে না, তো সেই রেঞ্জ এবং ডিরেকশনটাকে ডিটেক্ট করার জন্য রাডার ইউজ করা হয়। এরপর হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ তো আমরা জানি প্রত্যেকটা ডাক্তারের কাছে যেটা থাকে, স্টেথোস্কোপে সে ডাক্তার কি করে, আমরা ডাক্তারের কাছে গেলে কি বলে, আমাদের বুকের মধ্যে স্টেথোস্কোপটাকে নিতে বলে। তো স্টেথোস্কোপের কাজ কি, টু হিয়ার এন্ড অ্যানালাইজ হার্ট এন্ড লাং সাউন্ডস, আমাদের যে হার্ট বা আমাদের যে লাংস, হৃৎপিণ্ড বা ফুসফুসের যে সাউন্ড, বা ঠিকঠাক এটা ইজ ইট সাউন্ডস গুড, ঠিকঠাক এটা সাউন্ড করছে কিনা, তো সেটাকে অ্যানালাইজ করার জন্য ডাক্তাররা কিন্তু স্টেথোস্কোপের ইউজ করে থাকে। এরপর টেলিস্কোপ, এই ওয়ার্ডটা সম্পর্কে আমরা পরিচিত। টেলিস্কোপ কি করে, না টু ভিউ ডিস্ট্যান্ট অবজেক্ট ইন স্পেস, মহাকাশে অনেক দূরের কোন বস্তুকে দেখার জন্য কিন্তু আমরা কি ইউজ করি না, টেলিস্কোপ ইউজ করি। আর এটা হচ্ছে কি আল্ট্রাসোনোস্কোপ। আল্ট্রাসোনোস্কোপ এটাও কিন্তু একটা মেডিকেল টার্ম, আল্ট্রাসোনোগ্রাফির কথা আমরা প্রায় শুনি। তো আল্ট্রাসোনোস্কোপ কি, এটা একটা সাউন্ডের ব্যাপার, একটু পরে যখন আমরা লাইট এবং সাউন্ড নিয়ে আলোচনা করবো তখন সেখানে আল্ট্রাসাউন্ড বা ইনফ্রাসাউন্ড কি আলোচনা করে দেবো। তো এখন আল্ট্রাসোনোস্কোপের যে ইনস্ট্রুমেন্ট সেটা ইউজ আমরা কি করে করি না কিভাবে করি বা কেন করি, টু মেজার আল্ট্রাসোনিক সাউন্ড, আমাদের আল্ট্রাসোনিক সাউন্ড আমাদের সাউন্ডের মাত্রা কত, 20 থেকে 20,000 হার্টজ, HURTZ যেটাকে হার্টজ বলা হয়, এটা হচ্ছে আমাদের শ্রুতিগোচর শব্দ, মানে 20 থেকে 20,000 হার্টজ যে শব্দের মাত্রা হবে আর কি সেগুলো আমরা শুনতে পারবো। তো যে সমস্ত শব্দগুলো 20-এরও নিচে, মানে বিলো 20 হার্টজ আর কি, সেই সমস্ত শব্দগুলোকে বলি আমরা কি না, আল্ট্রাসোনিক সাউন্ড। সেই আল্ট্রাসোনিক সাউন্ডকে মেজার করার জন্য কিন্তু আল্ট্রাসোনোস্কোপ ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। কিসের জন্য ইউজ করা হয় এটা, আমাদের হার্টের মধ্যে কোনো ডিজিজ রয়েছে কিনা, কারণ সেখানে তো খুব সূক্ষ্ম শব্দ হয় না, তো হার্টের মধ্যে কোনো ডিজিজ রয়েছে কিনা, বা আমাদের ব্রেন ব্রেন টিউমারের ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসোনোস্কোপ ইউজ করা হয়। তো ব্রেনের টিউমার হয়েছে কিনা সেটাকে আমরা নির্ধারণ করার জন্য কিন্তু আল্ট্রাসোনোস্কোপ ইউজ করি। তাহলে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে আমরা কি কি জানলাম, অ্যানিমোমিটার এটা কি করে ফোর্স এবং ভেলোসিটি উইন্ডের, ব্যারোমিটার অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার বায়ুমন্ডলীয় চাপ, কার্ডিওগ্রাম ট্রেসেস দ্য মুভমেন্ট অফ দ্য হার্ট আমাদের হৃৎপিণ্ডের মুভমেন্টকে ট্রেস করে, ডায়নামোমিটার এটা মেজার করে ইলেকট্রিক্যাল পাওয়ার বৈদ্যুতিক পাওয়ারকে মেজার করে, এন্ডোস্কোপ এটা এক্সামিন করে ইন্টারনাল পার্টস অফ দ্য বডি আমাদের শরীরের যে অভ্যন্তরীণ যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলোকে পরীক্ষা করার জন্য আমরা ব্যবহার করি, ফ্যাদোমিটার এটা ডেপ্থ অফ দ্য সি ডেপ্থ অফ দ্য ওশিয়ানকে মাপার জন্য ব্যবহার করি, ল্যাক্টোমিটার এটা ডেন্সিটি অফ মিল্কের জন্য ইউজ করা হয় কি করার জন্য, না টু ডিটারমাইন পিউরিটি, রাডার রাডার কেন ইউজ করা হয় টু ডিটেকশন ডিরেকশন এন্ড রেঞ্জ অফ দ্য অ্যাপ্রোচিং প্লেন, কোন প্লেন যে আসছে তা কোন ডিরেকশন থেকে আসছে এবং কত রেঞ্জের মধ্যে আসছে সেটাকে নির্ধারণ করার জন্য, স্টেথোস্কোপ ডাক্তার ইউজ করে কিসের জন্য, টু হিয়ার এন্ড অ্যানালাইজ হার্ট এন্ড লাং সাউন্ডস আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুসের শব্দকে অ্যানালাইজ করার জন্য স্টেথোস্কোপের ইউজ করা হয়, টেলিস্কোপ টেলিস্কোপ আমরা কেন ইউজ করি, টু ভিউ ডিস্ট্যান্ট অবজেক্ট ইন স্পেস মহাকাশে কোন দূরের কোন বস্তুকে দেখার জন্য আমরা স্টেথোস্কোপ ইউজ করি, আর আল্ট্রাসোনোস্কোপ কেন ইউজ করি আমরা, যেগুলো যে শব্দের মাত্রা 20 হার্টজের নিচে সেরকম ধরনের সূক্ষ্ম শব্দকে শোনার জন্য, যেটা আমরা ব্রেন টিউমারের ক্ষেত্রে বা হার্ট ডিজিজের ক্ষেত্রে লক্ষ্য করবো, সেরকম ধরনের কোনো সাউন্ডকে মেজার করার জন্য কিন্তু আল্ট্রাসোনোস্কোপ এই ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি। এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, যদি আমরা সিসমোগ্রাফ বা রিক্টার স্কেলের কথা যাই, কিন্তু সেটা যেহেতু ভূমিকম্পের সঙ্গে রিলেটেড আমি এখানে আলোচনা করলাম, যেহেতু ফিজিক্স নিয়ে আলোচনা করছি, তো অ্যাজ ফার অ্যাজ ফিজিক্স ইজ কনসার্ন, ফিজিক্সে যখন আলোচনা করছি ফিজিক্স এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট সেগুলো আলোচনা করলাম। তো আমি এবার রাফ করে দিচ্ছি, এবার আমরা কি জেনে নেবো, কিছু ইকুইপমেন্ট জেনে নেবো যেগুলোতে এনার্জি কিন্তু ট্রান্সফর্ম করা, এবার আমরা জেনে নেবো কিছু ইকুইপমেন্ট যেগুলো এনার্জি ট্রান্সফর্ম করে। তাহলে আমরা জানবো এবার কিছু ইকুইপমেন্ট সম্পর্কে জানবো যারা কি করে, ইউজড টু ট্রান্সফর্ম এনার্জি, এরা একটা এনার্জিকে আর একটা এনার্জিতে ট্রান্সফর্ম করতে সাহায্য করে, সেরকম ধরনের কিছু ইকুইপমেন্ট সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে যে ইকুইপমেন্ট সম্পর্কে আমরা প্রথমে জানবো সেটা কি, সেটা হচ্ছে ডায়নামো। আমরা ডায়নামো ইউজ জানি, ডায়নামো কি করে না, মেকানিক্যাল এনার্জিকে সবসময় কি করবে না, ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম করবে। ডায়নামো
ডায়নামো কি করে, যেটাকে আমরা ডায়নামো বলি, ডায়নামো সবসময় কি করে, আমাদের যে যান্ত্রিক শক্তি রয়েছে মেকানিক্যাল এনার্জি সেটাকে কিসে ট্রান্সফার করবে, না ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করবে। ডায়নামোর পরে আমরা চলে আসবো ক্যান্ডেল। ক্যান্ডেল কি করে, এটা কেমিক্যাল এনার্জিকে কি করবে, লাইট অ্যান্ড হিটে ট্রান্সফর্ম করবে। ক্যান্ডেল মানে মোমবাতি, এটা একটা কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল এনার্জিকে ক্যান্ডেল কি করে, কিসে ট্রান্সফর্ম করে, না লাইট এবং হিটে। কারণ ক্যান্ডেল থেকে আমরা কি পারি, আলো পেতে পারি এবং তাপ পেতে পারি। ক্যান্ডেলের পর আমরা চলে আসবো সোলার সেলস। সোলার সেলস কি করে, আমাদের যে সোলার এনার্জি আছে তাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম করে। সোলার সেলস মানে সৌরকোষ, যেটাকে আমরা বলি যারা সোলার পাওয়ার ইউজ করে, সেটা কি করে, আমাদের যে সৌরশক্তি আছে সেই সৌরশক্তিকে কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এরপর হচ্ছে লাউড স্পিকার, আমাদের ফোনে লাউড স্পিকার থাকে। লাউড স্পিকার কি করে, না ইলেকট্রিক এনার্জিকে সাউন্ড এনার্জিতে ট্রান্সফার করে। লাউড স্পিকার কি করে, আমাদের না ইলেকট্রিক এনার্জিকে, বৈদ্যুতিক এনার্জিকে সাউন্ড, শব্দে মানে সাউন্ড এনার্জিতে কিন্তু ট্রান্সফর্ম করে। আর মাইক্রোফোন কি করে, না সাউন্ড কে কিন্তু ইলেকট্রিক্যাল, এটা কিন্তু মনে রাখবো আমরা। লাউড স্পিকার কি করলো, ইলেকট্রিক কে সাউন্ডে, আর মাইক্রোফোন কি করলো, সাউন্ড কে ইলেকট্রিকে, সম্পূর্ণ কিন্তু অপোজিট। অনেকটা কিন্তু এখানে কনফিউশন একটা ব্যাপার থাকে। লাউড স্পিকার মানে কি, আওয়াজটা জোরে জোরে হয়, যখন আমরা ফোনটাকে লাউড মোডে করে দিই জোরে হয়। আর মাইক্রোফোন কোনটা, আমাদের ফোনের কথা যখন উইদাউট লাউডে রেখে যখন আমরা কথা বলি তখন আমরা মাইকে ইউজ করি। তো লাউড স্পিকার কি করে, ইলেকট্রিক এনার্জিকে সাউন্ড এনার্জিতে ট্রান্সফার করে, আর মাইক্রোফোন কি করে, সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফর্ম করে। এরপর আসবো আমরা টিউব লাইট। টিউব লাইট কি করবে, না ইলেকট্রিক এনার্জিকে সবসময় লাইট এনার্জিতে। তাহলে টিউব লাইটের সঙ্গে ক্যান্ডেলের পার্থক্যটা কি, ক্যান্ডেলটা কিন্তু, ক্যান্ডেল থেকে আমরা লাইট এবং হিট দুটোই পেয়েছিলাম, কিন্তু টিউব লাইট থেকে আমরা কি পাই, লাইট পাই, কারণ টিউব কিন্তু আমাদেরকে হিট দেয় না। তো টিউব কি করবে, ইলেকট্রিক এনার্জিকে কিন্তু লাইট এনার্জিতে ট্রান্সফার করবে। এরপর হচ্ছে ইলেকট্রিক মোটর। আমরা যে সমস্ত ইলেকট্রিক মোটর গুলোকে ইউজ করি, ইলেকট্রিক মোটর কি করবে, যেহেতু ইলেকট্রিক মোটর ফলে এটা কি করবে, না ইলেকট্রিক এনার্জিকে কিসে চেঞ্জ করবে, না মেকানিক্যালে। এটা কনফিউশন কার সঙ্গে, ডায়নামোর সঙ্গে। ডায়নামো কি করে, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম করে। আর ইলেকট্রনিক ইলেকট্রিক মোটর যেগুলো সেগুলো কিন্তু ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম করে। এটা হচ্ছে ব্যাটারি। এটা কি করে, কেমিক্যাল এনার্জিকে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে। ব্যাটারি মানে হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন, ব্যাটারির মধ্যে কোন অ্যাসিড থাকে, এইচ টু এস ও থাকে। তো ব্যাটারি কি করে, সবসময় কেমিক্যাল এনার্জিকে আমাদের ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফর্ম করে। আর যে কোনো ধরনের বাদ্যযন্ত্র গুলো, যেমন সিতার হতে পারে, তো সেই সিতার, যেটাকে সিতার বলে আর কি, সিতার আমাদের কি করে, না এটা কি করে, মেকানিক্যাল থেকে আমাদের সিতার থেকে আওয়াজ বের হয়, ফলে সাউন্ড ট্রান্সফার করে। তাহলে কি কি জানলাম আমরা, ডায়নামো কি করলো, ডায়নামো কি করলো, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফর্ম করলো। ক্যান্ডেল কি করলো, কেমিক্যাল এনার্জিকে লাইট এবং হিট এনার্জিতে ট্রান্সফর্ম করলো। সোলার সেলস, সোলার পাওয়ার কি করলো, সোলার এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে ট্রান্সফর্ম করলো। লাউড স্পিকার আর মাইক্রোফোন, লাউড স্পিকার কি করবে, ইলেকট্রিক কে করবে সাউন্ড এনার্জিতে, আর মাইক্রোফোন করবে সাউন্ড এনার্জিকে করবে কিন্তু ইলেকট্রিক এনার্জিতে। টিউব লাইট কি করবে, ইলেকট্রিক এনার্জিতে, ইলেকট্রিক এনার্জিকে করবে লাইট এনার্জিতে। আর ইলেকট্রিক মোটর ঠিক ডায়নামোর উল্টো, ডায়নামো যেমন মেকানিক্যালকে ইলেকট্রিক্যালে করছিল, সেরকম ইলেকট্রিক মোটর কি করবে, এবার ইলেকট্রিক্যালকে কিন্তু মেকানিক্যালে করবে। ব্যাটারি, ব্যাটারি কি করে, আমাদের কেমিক্যাল এনার্জিকে করবে ইলেকট্রিক্যাল এনার্জিতে। আর সিতার কি করে, আমাদের মেকানিক্যাল এনার্জিকে করবে সাউন্ড এনার্জিতে। তাহলে এই কিছু ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট এখান থেকে, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কখনো কিন্তু বলে দেয় যে ডায়নামো কোন এনার্জিকে কোন এনার্জিতে ট্রান্সফর্ম করে, তখন আমরা বলে দেবো কি, না মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল। বলে দিল ইলেকট্রিক মোটর কোন এনার্জি থেকে কোন এনার্জি ট্রান্সফর্ম হয়, না তো বলে দেবো ইলেকট্রিক থেকে মেকানিক্যাল। তো কিছু ইকুইপমেন্ট জেনে নেওয়ার পরে এবার আমরা কথা মতো কি সম্পর্কে আলোচনা করব, যে
লেন্স এবং মিরার, আর তার সঙ্গে সঙ্গে লাইট এবং সাউন্ড। জানো তাহলে আমাদের পরবর্তী টপিক হবে কি? না, এখান থেকে কিছু আমরা কনসেপ্ট নিয়ে নেবো, সাধারণ ধারণা গুলো, একদম সাধারণ ধারণা না নিয়ে সেখান থেকে এমসিকিউ করা কনফিউজিং ব্যাপার হবে, পরবর্তীকালে অ্যান্সার করার সময় কনফিউশন আসতে পারে। তো কিছু সাধারণ ধারণা আমরা নিয়ে নেব, তারপর এমসিকিউ দেখব। তো টপিক আমাদের কি হবে এখন? আমাদের টপিক হবে কি, লেন্স অ্যান্ড মিরার, আর তার সঙ্গে সঙ্গে কি করবো আমরা, অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড। লেন্স আর মিরার দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, শুনে একই রকম মনে হলেও বা একই রকম আমাদের লাগলেও লেন্স এবং মিরার এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। লেন্সে আসার আগে কয়েকটা টার্ম সম্পর্কে আমরা জেনে নিই, যেগুলো আমাদেরকে এই লেন্স বা মিরার পড়ার ক্ষেত্রে বা লাইট পড়ার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু টার্ম কয়েকটা কি কি রয়েছে না, একটা রয়েছে রিফ্লেকশন, একটা হচ্ছে রিফ্র্যাকশন। লাইট এবং লেন্স এবং মিরার পড়ার ক্ষেত্রে কিন্তু রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, তারপর একটা টার্ম হচ্ছে স্ক্যাটারিং, তারপর একটা টার্ম হচ্ছে ডিসপারশন। সম্পর্কে একটু জেনে নিই, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। রিফ্লেকশনটা কি জিনিস? রিফ্লেকশনটা হচ্ছে প্রতিফলন, আর রিফ্র্যাকশনটা কি জিনিস? রিফ্র্যাকশনটা হচ্ছে প্রতিসরণ। আমি যদি ছবির মধ্যে বোঝানোর চেষ্টা করি, ধরলাম এদিক থেকে একটা লাইট এলো, লাইট আসার পর এদিকে বেরিয়ে গেল, এক্ষেত্রে এই দুটো কোণের মান কিন্তু সমান হবে, এটা হচ্ছে রিফ্লেকশন। কিন্তু লাইট যখন কোনো মিডিয়াম চেঞ্জ করবে, মানে একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে আসবে, সাপোজ কোনো পাত্রে জল রাখা আছে, তার মধ্যে যখন আমরা লাইট যদি দিই বা তার মধ্যে থেকে যদি আমরা টর্চ মারি, তো মনে কি হবে যে টর্চের আলোটা যেন জলের মধ্যে গিয়ে এখানে একটা কেঁপে গেল, বা কোনো পাত্রের মধ্যে যদি আমরা কোনো পেন্সিল রাখি বা অন্য কোনো দণ্ডকে যদি রেখে দিই, জলের তলায় যেটুকু থাকবে সেটাকে মনে হয় কেঁপে যাচ্ছে। সেটা কিন্তু কিসের জন্য হয় না? রিফ্র্যাকশনের জন্য। রিফ্র্যাকশনটা কি জিনিস? যখন মিডিয়াম চেঞ্জ করবে আর কি, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসবে, তখন কিন্তু প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কিন্তু সমান হবে না, তখন কিছুটা হলেও কিন্তু কমে যাবে, মানে এই কোণের মান এই কোণের মান কিন্তু তখন সমান হবে না, কিছুটা হলেও কিন্তু কমে যাবে। কিন্তু উল্টো দিকে রিফ্লেকশনের কিন্তু যে কোণ এসেছিল প্রতিফলন কোণ এবং প্রতিসরণ কোণের মান কিন্তু সমান সমান হবে। তো এটা হচ্ছে পার্থক্য। রিফ্লেকশন তার মানে কি হলো? রিফ্লেকশন হচ্ছে প্রতিফলন, রিফ্র্যাকশনটা কি হলো? রিফ্র্যাকশন হচ্ছে প্রতিসরণ। স্ক্যাটারিং, স্ক্যাটারিং মানে কি? ছড়িয়ে পড়া আমরা জানি, আর ডিসপারশনকে কি বলে? না বিচ্ছুরণ বলে। আরো দুটো জিনিস সম্পর্কে আমাদের ক্লিয়ার থাকতে হবে। লেন্সের ক্ষেত্রে আমরা কি বলি না, কনভেক্স লেন্স, আর একটাকে বলি কনকেভ লেন্স। কনভেক্স লেন্স কোনটা? কনভেক্স লেন্স হচ্ছে উত্তল দর্পণ যেটাকে বলি আমরা, আর কনকেভ হচ্ছে কি না, অবতল। উত্তল অবতলের মধ্যে পার্থক্যটা কি? কনভেক্স লেন্সে যদি বলি আমরা, তো কনভেক্স লেন্স কেমন হয়? এটা হচ্ছে কনভেক্স, আর কনকেভটা কেমন হয়? এটা হচ্ছে কনকেভ। এদিক থেকে যদি কোনো লাইট আসে, কনকেভ লেন্সে সবসময় কি করবে? একটা বিন্দুতে গিয়ে কিন্তু মিলিত হবে। আর যদি আমরা কনকেভের কথা বলি, এখানে সবসময় দূরে বেরিয়ে যাবে। এইটুকু পার্থক্য বুঝে নেবো। কনভেক্স লেন্স হচ্ছে কি না, উত্তল, আর কনকেভ লেন্স মানে হচ্ছে অবতল। তাহলে উত্তল অবতল সম্পর্কে পার্থক্য জেনে নিলাম, রিফ্লেকশন রিফ্র্যাকশন স্ক্যাটারিং ডিসপারশন জেনে নিলাম। এবার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, যেহেতু 17 তারিখ থেকে পেপার শুরু হয়ে যাচ্ছে, তার জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট এবং প্রায় প্রত্যেকটা পেপারেই দেখা যায়, সেরকম ধরনের কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। সূর্যের রং, সূর্য যখন প্রথম উদয় ঘটে আর কি, সূর্য বা সূর্য যখন প্রথম উঠছে বা সূর্য যখন ডুবছে, তখন সূর্যকে কেমন লাগে? না, সান অ্যাপিয়ার্স রেড। সানকে কেমন লাগে সবসময়? না, রেড লাগে। এটা কেন হয়? আমরা তো জানি 7টা রং রয়েছে, কিন্তু তার মধ্যে রেডই কেন মনে হয়? যখন সান রাইজের সময় বা সান সেটের সময় সূর্যকে রেড মনে হয় কেন? এটা কিসের জন্য হয় না? ডিউ টু স্ক্যাটারিং। পরীক্ষায় কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন,
যে সান অ্যাপিয়ার্স রেড ডিউরিং সানসেট অর সানরাইজ ডিউ টু হোয়াট, না ডিউ টু স্ক্যাটারিং। তাহলে সান সবসময় অ্যাপিয়ার্স রেড হয়ে যায়, এটা কিসের জন্য? না স্ক্যাটারিং এর জন্য। আর একটা কথা, সূর্য যখন প্রথম আকাশে আসে তার আগে আমরা আকাশে কি দেখতে পাই, যে আকাশটা সামান্য কিন্তু আলোকিত হয়ে গেছে। বা সন্ধ্যেবেলা সূর্য যখন ডুবে যায়, সন্ধ্যেবেলা সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পরেও আমরা কিছুক্ষণ দেখি আকাশে আলো রয়েছে, মানে বিফোর সানরাইজ, মানে বলতে গেলে পরে বিফোর সানরাইজ, মানে সূর্য ওঠার আগে, অ্যান্ড আফটার সানসেট, এবং সূর্য কি বলবো ডুবে যাওয়ার পরেও আকাশে আমরা লাইট দেখি, মানে লাইটের অ্যাপিয়ার আমরা লক্ষ্য করি, লাইটের অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা লক্ষ্য করি, লাইটের অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা লক্ষ্য করি, করি কি করি না, সানরাইজের আগে এবং সানসেটের পরে আমরা কিন্তু লাইটের অ্যাপিয়ারেন্স লক্ষ্য করি। এটা কিসের জন্য হয়? না এটা হয় কিন্তু রিফ্র্যাকশনের জন্য। আমরা তো যেটাকে বলি উষাবঙ্গ ধূলি বলি, সেটা কিন্তু কিসের জন্য হয়? না রিফ্র্যাকশনের জন্য, মানে প্রতিসরণের জন্য হয়। রিফ্র্যাকশনটা কি জিনিস, যে সূর্য যখন এলো বা সূর্য ডুবে যাওয়ার পরে আর কি, মানে আফটার সানসেট আর কি, আফটার সানসেট হবে এখানে আর কি, সরি আফটার সানসেট, সূর্য ডুবে যাওয়ার পরে কিছু আলো কিন্তু আমাদের বাতাসের সঙ্গে যে বায়ু ধুলে কোনো মিশে থাকে, সেটা সেটার সঙ্গে কিন্তু লাইটটা আর কি কিন্তু প্রতিফলিত হয় আর কি, সেটা প্রতিফলন তো বলবো না, রিফ্লেকশন তো বলবো না, রিফ্র্যাকশনের জন্য। তো বিফোর সানরাইজ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিফোর সানরাইজ সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবে যাওয়ার পরেও কিন্তু আমরা আকাশে কিছুক্ষণ হলেও আলোর অ্যাপিয়ারেন্স কিন্তু লক্ষ্য করি। এটা কিসের জন্য হয়? না রিফ্র্যাকশনের জন্য হয়। সূর্যকে লাল দেখায় কিসের জন্য? স্ক্যাটারিং এর জন্য। আর বিফোর সানরাইজ এবং আফটার সানসেট লাইট অ্যাপিয়ার করে আকাশে, এটা কিসের জন্য? না রিফ্র্যাকশনের জন্য। বেশ, আমাদের চারিপাশে তো বায়ুমণ্ডল আছে না, আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে কি আছে? না বায়ুমণ্ডল আছে। এই যদি আর্থের অ্যাটমসফিয়ারটা যদি না থাকতো, আর্থের অ্যাটমসফিয়ার যদি অ্যাবসেন্ট থাকতো, আমাদের চারিপাশে বায়ুমণ্ডল যদি থাকতো না, আমাদের চারিপাশে যে পরিবেশ অ্যাটমসফিয়ার যদি না থাকতো, তখন আকাশকে কেমন কি কালারের লাগতো? মানে প্রশ্নটা এরকম ভাবে আসবে আর কি, না ইন অ্যাবসেন্স অব দ্য আর্থ অ্যাটমসফিয়ার, ইন অ্যাবসেন্স অব দ্য আর্থ অ্যাটমসফিয়ার স্কাই উড অ্যাপিয়ার, মানে অ্যাটমসফিয়ারের অভাবে, অ্যাটমসফিয়ার যদি না থাকতো, তাহলে আমরা স্কাই রংটা কেমন হলো? আমরা এখন স্কাই রং কি দেখি? নীল দেখি। কিন্তু যদি অ্যাটমসফিয়ার না থাকতো, তাহলে পরে স্কাই কিভাবে অ্যাপিয়ার করতো? না আর্থ অ্যাটমসফিয়ারের যদি অ্যাবসেন্ট থাকতো আর কি, যদি অ্যাবসেন্সে, মানে ইন অ্যাবসেন্স আর্থ অ্যাটমসফিয়ার যদি অ্যাবসেন্স থাকতো, তাহলে স্কাই কিভাবে অ্যাপিয়ার করতো? স্কাইয়ের কালারটা কি হতো সবসময়? না ব্ল্যাক। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের আর্থের যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারটা যদি অ্যাবসেন্ট থাকতো, তাহলে পরে স্কাই উড অ্যাপিয়ার কোন কালার লাগতো আমাদের আকাশকে? না ব্ল্যাক। সব যদি বলি লিস্ট ডেভিয়েশন কালার, আর একটা যদি বলি হাইয়েস্ট ডেভিয়েশন কালার, মানে সব থেকে কম ডেভিয়েট করে আর কি, সব থেকে কম ডেভিয়েট করে, সব থেকে কম ডেভিয়েট করে কোন কালার? পরীক্ষায় প্রশ্ন আসে এরকম, যে হুইচ ইজ দ্য লিস্ট ডেভিয়েটস কালার, মানে সব থেকে কম ডেভিয়েট করে কোন কালার? না রেড। যে কালারের ডেভিয়েট লিস্ট হচ্ছে, তার মানে কিন্তু এর ওয়েভ লেন্থ কিন্তু হাই থাকবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে বলে ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ কিন্তু সবসময় হাই থাকবে। যদি ডেভিয়েটস লিস্ট হয়, তাহলে ওয়েভ লেন্থ হাই থাকবে। তাহলে যদি বলে সব থেকে ওয়েভ লেন্থ হাই বালা কালার কোনটা, সেটাও রেড। আর যদি বলে সব থেকে লিস্ট ডেভিয়েট কালার কোনটা, সেটাও রেড। আর যদি বলে হাইয়েস্ট ডেভিয়েট কালার কোনটা, তাহলে হবে ভায়োলেট, যেটাকে আমরা বেগুনি বলি, আর এটা কিন্তু ওয়েভ লেন্থ সবসময় লো হবে। তাহলে ওয়েভ লেন্থ হাই হলে তার ডেভিয়েট করবে লিস্ট, আর যদি ওয়েভ লেন্থ লো হয়, তাহলে ডেভিয়েট করবে কিন্তু হাই। সো লিস্ট ডেভিয়েট কালার অর হাইয়েস্ট ওয়েভ লেন্থ যুক্ত কালার কিন্তু রেড। আর হাইয়েস্ট ডেভিয়েট কোন কালার করে, বা ওয়েভ লেন্থ সবচেয়ে লো কোন কালারের? না ভায়োলেট। এটা কিন্তু মনে থাকে, জানো ডেভিয়েট যদি লিস্ট হয়, ওয়েভ লেন্থ হবে হাই, আর ডেভিয়েট যদি হাইয়েস্ট হয়, তো ওয়েভ লেন্থ কিন্তু হবে লো। সবসময় সাদা আলো কিন্তু বিচ্ছুরিত আমরা সাতটা কালার পাই, তাই তো? সাতটা কালার আমরা ছোটতে পড়ার সময় তো জেনেছিলাম, আমাদের যে বেনি আসবগুলা সাতটা কালার, সেই সাতটা কালারকে যদি আমরা একসঙ্গে ঘুরিয়ে দিই, কেউ একটা বোর্ডের মধ্যে আমরা ঘোরাতাম, তো লাস্টের বেলা কোন কালারটা? সাদা। দ্যাট মিন্স সাদা কালারটা কিন্তু সবসময় কি করে? না
স্প্লিট হয় না, স্প্লিট করে কিন্তু, তাহলে স্প্লিটিং অফ হোয়াইট কালার, এই যে হোয়াইট কালারটাই সবসময় স্প্লিট করে বা কালারের যে স্প্লিট হয় বা হোয়াইট কালারটা যে স্প্লিট করে এটা কিসের জন্য হয়? দ্য স্প্লিটিং অফ দ্য হোয়াইট কালার হ্যাপেন্স ডিউ টু কিসের জন্য না, এটা কিন্তু ডিসপারশনের জন্য, ডিসপারশন যেটাকে বাংলায় বলে কি না, বিচ্ছুরণ। তাহলে আমাদের সাদা আলোটা স্প্লিট করে কিসের জন্য না, ডিসপারশনের জন্য, বিচ্ছুরণের জন্য। এখান থেকে কিন্তু আমরা চারটে পাঁচটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখলাম, কি কি? সূর্য যখন, সূর্যকে আমাদের দেখে লাল মনে হয় ওয়েন এটা সানরাইজের সময় বা সেটের সময়, কিসের জন্য না, ডিউ টু স্ক্যাটারিং। সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে আকাশে কিন্তু লাইটের অ্যাপিয়ারেন্স থাকে, এটা কিসের জন্য? রিফ্র্যাকশন। আমাদের যদি আর্থের অ্যাটমোস্ফিয়ার অ্যাবসেন্ট থাকতো তাহলে পরে স্কাইকে কেমন লাগতো না, স্কাই উড অ্যাপিয়ার ব্ল্যাক। সব থেকে লিস্ট ডেভিয়েট কালার রেড, হাইয়েস্ট ডেভিয়েট কালার ভায়োলেট। আর আমাদের হোয়াইট কালারের যে স্প্লিটিং ঘটে বা স্প্লিটিং অফ হোয়াইট কালার, এটা কিসের জন্য হয় না, ডিসপারশন। আমি এটুকু রাফ করে দিচ্ছি, এরপরে আমরা পরবর্তী দেখে নেবো আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ থেকে ইম্পর্টেন্ট, আমি কিন্তু যথেষ্ট সময় দিয়ে আস্তে আস্তে লিখছি বা দু তিনবার রিপিট করছি। যারা এক্সাম এক্সপিরিয়েন্স তারা কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নিতে পারো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি বলি পিডিএফ এর কথা, তো সেটা ভিডিওটা আপলোড হওয়ার কিছুক্ষণ পরে আর কি আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে পরে পিডিএফটাও কিন্তু ডাউনলোড করতে পারো। এবার যদি আমরা লেন্সে চলে আসি, তো লেন্স আমরা দুরকম জানলাম, কনভেক্স জেনেছি আর কনকেভ জেনেছি। কিন্তু লেন্স যে বানানো হয়, এই লেন্সটা কোন কাঁচ দিয়ে বানানো হয় আর কি, মানে কোন গ্লাস দিয়ে বানানো হয়? লেন্স ইজ মেড অফ হুইচ গ্লাস, লেন্সটাকে বানানো হয় কোন গ্লাস দিয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তো এরকম ধরনের কোশ্চেন কিন্তু সেট করতে পারে, যে লেন্স যে আমরা বানাই, তো লেন্সটা বানানো হয় কোন কাঁচের সাহায্যে, এটা কিন্তু হবে ফ্লিন্ট গ্লাস, ফ্লিন্ট গ্লাস। তাহলে বিভিন্ন ধরনের কাঁচের মধ্যে ফ্লিন্ট হচ্ছে কিন্তু একটা তার ভাগ। সেরকমই আরেকটা গ্লাস হচ্ছে কি না, পাইরেক্স গ্লাস বলা হয়। যদি বলে ফ্লিন্ট গ্লাস দিয়ে তৈরি হয় এরকম একটা কিছু উদাহরণ দিতে, তো লেন্স হয়ে গেল। আর যদি বলে পাইরেক্স গ্লাস, তো পাইরেক্স গ্লাস দিয়ে কি কি বানানো হয় না, আমাদের যে সমস্ত কি বলবো স্লাইড বা টেস্ট টিউব, যে পরীক্ষাগারে যে সমস্ত স্লাইড বা টেস্ট টিউব গুলো বানানো হয়, সেগুলো কিন্তু যথেষ্ট তাপ সহ্য করে আর কি, মানে যথেষ্ট কিন্তু তাপ গ্রহণ করতে পারে। তো সেই ধরনের স্লাইড বা টেস্ট টিউব যে ধরনের গ্লাস থেকে বানানো হয়, সেই গ্লাস গুলোকে কি বলে, পাইরেক্স গ্লাস। তাহলে দুটো গ্লাসে আমরা ক্লাসিফিকেশন এখানে শিখলাম, একটা হচ্ছে ফ্লিন্ট গ্লাস, ফ্লিন্ট গ্লাস থেকে কি হয় না, লেন্স। আর পাইরেক্স গ্লাস কি থেকে হয় না, স্লাইড এবং টেস্ট টিউব। আর একটা গ্লাস আছে যাকে বলে আমরা ক্রুকড গ্লাস, ক্রুকড গ্লাস। এই ক্রুকড গ্লাস দিয়ে কি বানানো হয়, আমাদের সানগ্লাসেস বানানো হয়, আমরা যে চশমা গুলো ইউজ করি সানগ্লাসেস বলি, সেই সানগ্লাসেস কি দিয়ে বানানো হয় না, ক্রুকড গ্লাস। এই তিনটে গ্লাস আমরা জানলাম, ফ্লিন্ট গ্লাস, পাইরেক্স গ্লাস আর ক্রুকড গ্লাস। সানগ্লাস কি দিয়ে বানানো হয়, ক্রুকড গ্লাস দিয়ে, কারণ এখানে ইউভি প্রোটেক্টেড থাকে। আমরা জানি সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা তো ওজন স্তর আটকে দেয়, কিন্তু তারপরেও যদি যেটুকু চলে আসে এটা কিন্তু ক্রুকড গ্লাস আমাদেরকে প্রতিরোধ করে সেটা থেকে, তার জন্য সানগ্লাস কিন্তু ক্রুকড গ্লাস দিয়ে বানানো হয়। আমাদের বিভিন্ন পরীক্ষাগারে স্লাইড বা টেস্ট টিউব সেগুলো হয় বানানো হয় পাইরেক্স গ্লাস দিয়ে, আর ফ্লিন্ট গ্লাস দিয়ে বানানো হয় লেন্স। এবার দুটো আমরা রোগের নাম জেনে নেব, খুবই কনফিউজিং এবং কাছাকাছি মনে রাখতে হবে। একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আরেকটা হচ্ছে মায়োপিয়া, মায়োপিয়া। লং সাইটেডনেস আর নিয়ার সাইটেডনেস। হাইপারমেট্রোপিয়া মানে হচ্ছে লং সাইটেডনেস, মানে যারা কাছের বস্তুকে দেখতে পায় না, দূরের বস্তু দেখতে কোনো অসুবিধা হয় না কিন্তু কাছের বস্তুকে দেখতে পারবে না, হাইপারমেট্রোপিয়া হচ্ছে একটা রোগ, আমরা তো জানি সেটা কি, সেটাকে বলা হয় লং সাইটেডনেস, যারা কাছের বস্তুকে দেখতে পায় না। যাদের হাইপারমেট্রোপিয়া হয় তাদেরকে যে চশমা দেওয়া হয় সেটা দেওয়া হয় কিন্তু কনভেক্স লেন্সের,
এটাই আমার বলার উদ্দেশ্য ছিল, এরা কিন্তু খুবই কনফিউজিং। আর মায়োপিয়া কি না নিয়ার সাইটেডনেস, এরা কিন্তু কি করে না দূরের বস্তুকে দেখতে পায় না, এদের কাছের দৃষ্টি ঠিক আছে কিন্তু দূরের কোনো বস্তুকে দেখতে পায় না। সো মায়োপিয়া যাদের হয় তাদেরকে যে গ্লাস দেওয়া হয় সেই গ্লাসটা বানানো হয় কিন্তু কি দিয়ে না কনকেভ লেন্স দিয়ে, মনে থাকে যেন। তাহলে হাইপারমেট্রোপিয়ার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করি না কনভেক্স লেন্স, খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এবং এট দ্য সেম টাইম কিন্তু খুবই কনফিউজিং। হাইপারমেট্রোপিয়া লং সাইডেডনেস যে চশমা ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা হয় উত্তল লেন্সের কনভেক্স লেন্স, মায়োপিয়া নিয়ার সাইটেডনেস যে চশমা ইউজ করা হয় সেটা হয় কি দিয়ে না অবতল লেন্স কনকেভ লেন্স, বোঝা গেল? তোমরা এইভাবে মনে রাখবো হাইপারমেট্রোপিয়া কনভেক্স লেন্স, মায়োপিয়া কনকেভ লেন্স। বেশ, আমি আগেই বলেছিলাম লেন্স এবং মিরর কিন্তু আলাদা আলাদা জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস। সো এবার আমরা কিছু কিছু কনকেভ মিরর দিয়ে কি কি বানানো হয় বা কনভেক্স মিরর দিয়ে কি কি বানানো হয় কয়েকটা উদাহরণ দেখে নেবো, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ফট করে কিছুটা বলে দিল যে গাড়ির হেডলাইট এখানে কোন মিরর ইউজ করা হয়, এই ধরনের কিছু জিনিস আমরা এবার জেনে নেবো। তাই প্রথমে এটাকে একটু রাফ করে দিচ্ছি, মন দিয়ে একটু দেখে নেবে। দ্য ফিন গ্লাস থেকে হয় লেন্স, স্লাইড বা টেস্ট টিউব হয় পাইরেক্স গ্লাস থেকে, আর সানগ্লাসেস বানানো হয় ক্রু গ্লাস থেকে। হাইপারমেট্রোপিয়া দূরে জিনিস দেখতে পায় না কনভেক্স লেন্স, মায়োপিয়া কাছে জিনিস দেখতে পায় না দূরে, সরি মায়োপিয়া দূরে জিনিস দেখতে পায় না কনকেভ লেন্স, আর হাইপারমেট্রোপিয়া কাছে জিনিস দেখতে পায় না কনভেক্স লেন্স। কারণ কনভেক্স লেন্সটা কি, কনভেক্স লেন্স আমি কি বলেছিলাম এক জায়গায় গিয়ে ঠিক হবে না, তার মানে যারা কাছের বস্তু দেখতে পায় না তাদের জন্য হচ্ছে কনভেক্স লেন্স। আর কনকেভ এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম এটা দূরে সরে যাবে, তার মানে যারা দূরের জিনিস দেখতে পায়, বোঝা গেল? এটুকু আমি রাফ করে দিচ্ছি। তাহলে কনভেক্স লেন্স এবং কনকেভ লেন্স খুব ইম্পর্টেন্ট জিনিস, হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া। তাহলে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে আমরা কোন লেন্স ইউজ করব না কনভেক্স লেন্স, আর মায়োপিয়ার ক্ষেত্রে আমরা কোন লেন্স ইউজ করব না কনকেভ লেন্স। বেশ, এবার আমরা কয়েকটা জিনিসের উদাহরণ পড়ে নেব যে কনভেক্স মিরার দিয়ে মানে উত্তল দর্পণ দিয়ে কি কি জিনিস বানানো হয়, আর কনকেভ মিরার অবতল দর্পণ দিয়ে বা কি কি জিনিস বানানো হয়। এই কয়েকটা উদাহরণ আমরা মনে রাখবো, এখান থেকে একটা একটা কোশ্চেন তো আসেই কখনো কখনো, সব অনেক পেপারে লক্ষ্য করা যায়। কনভেক্স মিরার দিয়ে কি কি জিনিস বানানো হয় দুটো জিনিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে রিয়ার ভিউ মিরার, যেটাকে আমরা লুকিং মিরার বলি, আমরা গাড়িতে ইউজ করি রিয়ার ভিউ মিরার, আর হচ্ছে স্ট্রিট লাইট। আর স্ট্রিট লাইট এই দুটো জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়। কনভেক্স মিররের উদাহরণ বলতে গেলে পরে আমরা এই দুটো উদাহরণ মনে রাখলে যথেষ্ট, কি কি, একটা হচ্ছে রিয়ার ভিউ মিরার যেটাকে আমরা লুকিং গ্লাসে ইউজ করি, আর হচ্ছে স্ট্রিট লাইট। আর কনকেভ মিরার, কনকেভ মিরার কোথায় ইউজ করি আমরা, আমাদের যে ইএনটি ডক্টর থাকে না, সো ইএনটি মিরার যেটা ইএনটি ডক্টরের কাছে যে যে গ্লাসটা থাকে লুকিং গ্লাসটা থাকে সেটা কিন্তু কনকেভ মিরার দিয়ে বানানো। সো ইএনটি মিরার আর কি কি হয়, ভেহিকেল হেডলাইট, আমাদের যে সমস্ত যানবাহন তার যে হেডলাইট সেটা বানানো হয়। আর কি হয়, সোলার কুকার, এটা তো খুব ইম্পর্টেন্ট যে সোলার কুকারে কোন মিরার ইউজ করা হয় না কনকেভ মিরার ইউজ করা হয়। আর কি হয়, সেভিং মিরার বা টর্চ, টর্চ বা সেভিং মিরার, এই কটা এক্সাম্পল মনে রাখলে যথেষ্ট। তাহলে কনভেক্স মিরার কিসে ইউজ করবো আমরা, কিসে ইউজ করি আমরা না রিয়ার ভিউ মিরার এবং স্ট্রিট লাইটে, আর কনকেভ মিরার কিসে ইউজ করি আমরা না ইএনটি মিরার, ইএনটি ডক্টরের কাছে যে লুকিং গ্লাস থাকে সেটা হচ্ছে কনকেভ মিরারের বানানো, ভেহিকেল হেডলাইট যানবাহনের হেডলাইট, সোলার কুকার, টর্চ সেভিং, টর্চ সরি টর্চে এবং সেভিং মিরারে। কনভেক্স লেন্স থেকে যে ইমেজ পাওয়া যায় আর কনকেভ লেন্স থেকে যে ইমেজ পাওয়া যায় সেগুলো কেমন হয়, কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স উত্তল লেন্সের দ্বারা যে আমরা যে ইমেজ পাবো সেই উত্তল লেন্সের ইমেজ কিন্তু সবসময় কেমন হবে না রিয়াল অ্যান্ড ইনভার্টেড, আর কনকেভ লেন্সের ইমেজ কেমন হবে না ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, দুটো আমরা মুখস্থ করে রাখবো।
কনভেক্স লেন্স, আমরা আমাদের চোখের সামনে যেটাকে দেখি, যেটাকে দেখি ঠিক তার উল্টো প্রতিবিম্ব কিন্তু সৃষ্টি হয় আমাদের রেটিনাতে। সেই উল্টো প্রতিবিম্বটা বা যখন মস্তিষ্কে যায় তখন মস্তিষ্ক সেটাকে সোজা করে দেখার চেষ্টা করে, মানে প্রথমে সোজা গিয়ে রেটিনা থেকে উল্টো হয়ে গেল, এই উল্টোটা আবার সোজা হয় কিন্তু মস্তিষ্কে পৌঁছালো। তো প্রথমে আমরা যেটা দেখি সেই প্রতিবিম্বটা কিন্তু উল্টো হয়ে আমাদের রেটিনাতে পৌঁছায়, তারপর সেটাকে সোজা করে কিন্তু আমাদের মস্তিষ্ক দেখার চেষ্টা করে। তো কনভেক্স লেন্স মানে যারা যারা কনভেক্স লেন্সের চশমা ইউজ করে আর কি, তাহলে কনভেক্স লেন্স কোন রোগের ক্ষেত্রে আমি বলেছিলাম হাইপারমেট্রোপিয়া, সেখানে ইমেজ কেমন হয় না রিয়াল হয় এবং ইনভার্টেড হয়। আর কনকেভ লেন্সের ক্ষেত্রে যে কনকেভ লেন্সের চশমা যারা ইউজ করে যেটা মায়োপিয়া রোগের ক্ষেত্রে, সেখানে কেমন হয়, সেখানে ইমেজটা কেমন হয় না ভার্চুয়াল এবং ইরেক্ট হয়। বাস এটুকু মনে রাখবো। তাহলে কনভেক্স মিরার দিয়ে কি কি বানানো হয় কয়েকটা উদাহরণ আমরা দেখলাম, কনকেভ মিরার দিয়ে কি কি বানানো হয় কয়েকটা উদাহরণ দেখলাম, আর কনভেক্স লেন্সে যে ইমেজ আসে সেটা কেমন হয় না রিয়াল অ্যান্ড ইনভার্টেড, আর কনকেভ লেন্সে যে ইমেজ আসে সেটা কেমন হয় না ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। বয়স, আমি যেমন দুটো রোগের কথা আগেই বলেছিলাম যে হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া, আর একটা রোগ হয় সেটাকে বলা হয় আর কি প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া, এটা বয়স্কদের ক্ষেত্রে হয় প্রেস বায়োপিয়া। সো হাইপারমেট্রোপিয়ার সময়, হাইপারমেট্রোপিয়ার সময় কনভেক্স লেন্স ইউজ করছিলাম, মায়োপিয়ার সময় কনকেভ লেন্স ইউজ করছিলাম, আর যাদের প্রেস বায়োপিয়া হয় তাদের ক্ষেত্রে যে লেন্স ইউজ করা হয় সেটাকে বলে ইনফোকাল, সরি বাইফোকাল লেন্স বলে, বাইফোকাল লেন্স। তাহলে প্রেস বায়োপিয়া যে রোগটা যেটা বয়স্কদের হয় তার ক্ষেত্রে ইউজ করা হয় কি না বাইফোকাল লেন্স। লেন্স তাহলে কত কতগুলো জানলাম আমরা, কনভেক্স লেন্স এনেছি, কনকেভ লেন্স এনেছি, বাইফোকাল লেন্স জানলাম, বাইফোকাল লেন্স হচ্ছে প্রেস বায়োপিয়ার জন্য। আর একটা হয় সিলিন্ডারিক্যাল লেন্স, সিলিন্ডারিক্যাল লেন্স, তাহলে কনভেক্স কনকেভ বাইফোকাল সিলিন্ডারিক্যাল, সিলিন্ডারিক্যাল লেন্সের দ্বারা যে চশমা ইউজ তৈরি করা হয় কি সেটা কারা ইউজ করে, যারা লম্বা জিনিস দেখতে পায় না, কারো কারো কিন্তু লম্বা জিনিস দেখতে অসুবিধা হয়, মানে যারা লম্বা জিনিস দেখতে পারবে না আর কি তাদের ক্ষেত্রে কিন্তু যে চশমা বানানো হবে বা তাদেরকে যে লেন্স দেওয়া হবে সেটা কিন্তু হবে সিলিন্ডারিক্যাল লেন্স। তাহলে কনভেক্স লেন্স হাইপারমেট্রোপিয়া, কনকেভ লেন্স মায়োপিয়া, বাইফোকাল লেন্স প্রেস বায়োপিয়া, আর সিলিন্ডারিক্যাল লেন্স কিন্তু যাদের লম্বা জিনিস দেখতে কিন্তু অসুবিধা হয়। এটুকু আমি রাফ করে দিচ্ছি। তাহলে চারটে লেন্স, কনভেক্স কনকেভ বাইফোকাল আর সিলিন্ডারিক্যাল, ঠিক এভাবেই মুখস্থ করে রাখবো, কনভেক্স হাইপারমেট্রোপিয়া, কনকেভ মায়োপিয়া, বাইফোকাল প্রেস বায়োপিয়া, আর সিলিন্ডারিক্যাল যারা লম্বা বস্তু দেখতে পাই। এরপর আমরা যে ম্যাগনিফাইং গ্লাস গুলো ইউজ করি, ম্যাগনিফাইং গ্লাস আতসকাচ যাকে বলে, তো ম্যাগনিফাইং গ্লাসে কোন ধরনের লেন্স আমরা ইউজ করি, ম্যাগনিফ্লাস দেখবে কখনো কখনো আমরা দেখেছি তো যে সূর্যের মধ্যে ম্যাগনিফ্লাস আমরা ছোটতে অনেক করেছি এরকম, যে নিচে কোনো কাগজ রেখে দিলাম উপরে ম্যাগনিফাইং গ্লাস ধরলাম একটু পরে কাগজটা আগুন ধরে, কেন হতো কি করে সম্ভব, তাহলে এটা যদি ম্যাগনিফাইং গ্লাস হয় তাহলে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে তো সূর্যের রশ্মি এসেছে, সেগুলো নিশ্চয়ই এক জায়গায় হয়েছে, তবে তো এই জায়গাটায় বেশি তাপমাত্রা এখানে আগুন লেগেছে, ঠিক তো? তো এই সেন্সে এই লজিক্যালি যদি যাই আমি তো আমার মনে রাখার কোনো প্রয়োজনই নেই, ঠিক আগুন ধরানোর জিনিসটা আমরা মনে করলেই কিন্তু আমরা বলতে পারবো যে ম্যাগনিফাইং গ্লাসে গ্লাসে কোন লেন্স ইউজ করা হয়, কোন লেন্স না কনভেক্স লেন্স, উত্তল লেন্স, কনভেক্স লেন্সের কিন্তু ইউজ করা হয়। বেশ, স্পিড অফ লাইট ইন এয়ার, লাইটের ক্ষেত্রে যদি চলে আসি আমরা, আমাদের বাতাসে লাইটের গতিবেগ কত, স্পিড অফ লাইট ইন এয়ার এটা কত, এটা মুখস্থ করে রাখবো, 3×10⁸ মিটার পার সেকেন্ড। তো স্পিড অফ লাইট ইন এয়ার কত না 3×10⁸ মিটার পার সেকেন্ড। প্রাইমারি কালার,
প্রাইমারি কালার কোনগুলোকে বলা হয়, যেগুলোকে প্রাথমিক রং বলি আমরা। সো প্রাইমারি কালার, তিনটে কালার আছে যেগুলোকে আমরা প্রাইমারি কালার বলে থাকি। তো প্রাইমারি কালার কোনগুলো? না, রেড, ব্লু আর গ্রিন। লাল, নীল এবং সবুজ, এই তিনটে কালারকে বলা হয় প্রাইমারি কালার। বাতাসে লাইটের স্পিড কতটা? না, 3×10⁸ মিটার পার সেকেন্ড। আর কি? ইমপ্রেশন অফ ইমেজ, আমরা চোখে যে দেখলাম কোন একটা আমি ছবি বা কিছু একটা দেখলাম, সেই ইমপ্রেশন অফ ইমেজ আমাদের কোথা থেকে গিয়ে প্রতিবিম্ব ঘটনায় বললাম রেটিনাতে গিয়ে করে। সো ইমপ্রেশন অফ ইমেজ রেটিনাতে গিয়ে কতক্ষণ স্টে করে? আমরা কোন একটা ইমেজ দেখলাম, আমাদের চোখে কোন একটা ইমেজ দেখলাম, দেখার পর সেটা রেটিনা থেকে কতক্ষণ স্টে করে? এটা স্টে করে হচ্ছে 1/16 অফ এ সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 1/16 ভাগ। 1 সেকেন্ডের 1/16 ভাগ কিন্তু রেটিনা থেকে স্টে করে। যদি এর থেকে বেশি সময় স্টে করতো তাহলে কিন্তু আমরা একসঙ্গে অনেক দিন দেখতে পেতাম, আমরা এই জিনিস দেখলাম, এখানে দেখলাম, এখানে দেখলাম, সেখানে দেখলাম, রেটিনা কিন্তু কনফিউজ হয়ে যেত। তো যে কোনো একটা ইমেজের কিন্তু ইমপ্রেশন রেটিনাতে গিয়ে স্টে করে কতক্ষণ? 1 সেকেন্ডের 1/16 অফ এ সেকেন্ড কিন্তু রেটিনাতে গিয়ে যে কোনো একটা ইমেজের ইমপ্রেশন কিন্তু স্টে করে। এর সঙ্গে সঙ্গে আমরা আরেক জিনিস মনে রাখবো, যখন কোনো একটা আমরা সাউন্ড শুনলাম, সেই সাউন্ডটা ব্রেনে গিয়ে কতক্ষণ স্টে করে? ব্রেনে গিয়ে কিন্তু স্টে করে 1/10 অফ এ সেকেন্ড। একই জিনিস তার জন্য বলে দিলাম, মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমাদের রেটিনাতে কোন ইমেজ কতক্ষণ স্টে করে? না, 1/16 সেকেন্ড আর কি। আর কোন একটা সাউন্ড যখন ব্রেনে যায় তখন ব্রেনে সেটা কতক্ষণ স্টে করে? না, 1/10 অফ এ সেকেন্ড, সেকেন্ডের 1/10 ভাগ। এদের মধ্যে কিন্তু কনফিউশন হয় যে সাউন্ড ব্রেনে গিয়ে স্টে করে 1/10 সেকেন্ড, আর কোন ইমেজ রেটিনাতে গিয়ে স্টে করে কিন্তু 1/16 সেকেন্ড। এবার সাউন্ডের ক্ষেত্রে চলে আসি। সাউন্ড বা শব্দ, শ্রুতিগোচর শব্দ, আমাদের পরিবেশে 20 থেকে 20 হাজার যে সাউন্ড, যেটাকে হার্টজ বলা হয়, 20 থেকে 20 হাজার হার্টজ, এই সাউন্ডটাকে কিন্তু আমরা কি বলি? অডিবল সাউন্ড, যেটাকে আমরা শুনতে পাই আর কি। 20 থেকে 20 হাজার হার্টজ যে শব্দের মাত্রা আর কি, সেগুলো কিন্তু আমাদের কানে আমরা শুনতে পাই। এটা কিন্তু একটা একক হার্টজ। আমরা আবার কোনটা সচরাচর শুনতে আমরা অভ্যস্ত না, ডেসিবেল, সেটা সম্পর্কে পরে আলোচনা করব। কিন্তু এখন এটুকু আমরা জানবো যে সাউন্ড 20 থেকে 20 হাজার হার্টজ যে সাউন্ডের মাত্রা, সেগুলো কিন্তু আমাদের কানে শোনা যায়। এবার কিছু কিছু সাউন্ড আছে যেগুলো হচ্ছে 20 হার্টজেরও কিন্তু লেস, মানে লেস দেন 20 হার্টজ, সেগুলোকে আমরা কি বলবো? যখন আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানছিলাম, সেখানে আমরা কি জেনেছিলাম? আল্ট্রাসোনোগ্রাফি জেনেছিলাম না? তো আল্ট্রাসনিক সাউন্ড, আল্ট্রাসনিক সাউন্ড। আর 20 হাজার হার্টজের বেশি যে সাউন্ড হবে সেটাকে বলবে ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক সাউন্ড। তার আল্ট্রাসনিক সাউন্ড কোনটা? যার মাত্রা হচ্ছে 20 হার্টজের কম। আর ইনফ্রাসনিক সাউন্ড কোনটা? যার মাত্রা হচ্ছে 20 হাজারের বেশি। এই আল্ট্রাসনিক সাউন্ড কারা নিজেরা করতেও পারে এবং শুনতেও পায়? ডলফিন। ডলফিনরা কিন্তু আল্ট্রাসনিক সাউন্ড করতেও সক্ষম এবং এটাকে বুঝতেও কিন্তু সক্ষম। আর 20 হাজারের বেশি সাউন্ড কারা করতে পারে? না, আমরা কারোর নাম মনে রাখবো না, হোয়েল, সরি, হোয়েল বা এলিফ্যান্ট, এগুলো কিন্তু ইনফ্রাসনিক সাউন্ড সৃষ্টি করতে পারে। তাহলে এই গেল সাউন্ড। অনেকটা সময় হয়ে গেল, আজকের ক্লাস আর বেশি লেন্দি করবো না, একটা কনসেন্ট্রেশনের ব্যাপার আছে। তো সাউন্ড আমরা কি কি জানলাম? আল্ট্রাসনিক আর ইনফ্রাসনিক। আল্ট্রাসনিক কি জানলাম? 20 হার্টজের কম, আর ইনফ্রাসনিক 20 হাজার হার্টজের বেশি। তো আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? তাহলে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট জেনেছি যেগুলো ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট আর কি, ফিজিক্স সাবজেক্টের মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় যেগুলো এজ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেরকম কয়েকটা আমরা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জেনেছি এবং সেগুলো আমরা কি কাজে ব্যবহার করে সেগুলো জেনেছি। আর কি জেনেছি আমরা? তারপরে দ্বিতীয়ত আমরা জানলাম কি, দ্বিতীয় আমরা জানলাম যে আমাদের যে এনার্জি যে ট্রান্সফরমেশন ঘটে,
সেরকম কিছু ইকুইপমেন্ট সম্পর্কে জেনেছি আমরা, যে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল হয়ে গেল, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল হয়ে গেল, ইলেকট্রিক্যাল থেকে লাইট এবং হিট হয়ে গেল, সেরকম ধরনের কিছু ইকুইপমেন্টের নাম আমরা জেনেছি যেগুলোতে এনার্জি ট্রান্সফর্ম করা হয়। আর লাস্টে আমরা কি জানলাম, দুটো টপিক নিয়ে আলোচনা করেছি আজকে, লেন্স মিরার এবং লাইট এবং সাউন্ড। লেন্স মিরার এবং লাইট এবং সাউন্ড, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এবং যে কোনো এক্সাম পেপারে কিন্তু আমি যেগুলো সম্পর্কে আজকে আলোচনা করলাম এখান থেকে একটা কোশ্চেন কিন্তু কমন থাকেই। তোমরা যে কোনো এক্সাম পেপার খুলে দেখে নেবে, গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি আগের বছরের এক্সাম পেপার গুলো দেখে নেবে, বা সামনে 17 তারিখ থেকে তো ফার্স্ট শিফট শুরু হচ্ছে, সেখানে তোমরা দেখবে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু কমন থাকবে। তার বেশি সময় নেবো না, ক্লাসটা এখানে শেষ করছি। আর আরো একবার বলছি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নিন আমার পরবর্তী ভিডিও আপডেটের জন্য। আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করো। তুমি যদি একটুখানি উপকৃত হও, মানে আমি পার্সোনালি চাই যে আরো যারা এক্সাম অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং তাদের যেন প্রিপারেশন একটু সুবিধা হয়। যাই হোক, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।